করোনার কারণে এবছর পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না, এ বিষয়ে সম্মতিও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম ধাপে নির্বাচিতদের ফল আজ মঙ্গলবার রাত 8টায় প্রকাশ করা হবে। এই ফল শিক্ষার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এছাড়া ফল ওয়েবসাইটেও জানা যাবে। অনুমতি ছাড়া দেশের সরকারি বেসরকারি হাসপাতালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাতে পারবে না, এই মর্মে স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করা সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। গ্রাম থেকে দাঁড়াটানা পদ্ধতিতে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে গেল, কেশবপুরে এখনও এর প্রচলন রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার 22 গ্রামের ধানক্ষেত থেকে এই পদ্ধতিতে মাছ ধরতে দেখা যায়। দাঁড়াটানা হলো আবাদকৃত ক্ষেতের এক পাশ দিয়ে ছোট্ট নালা করে ওই ক্ষেতের এক কোনায় গর্তে পানির স্রোত পদ্ধতি। বিশ্বের করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল, তারপরেও করোনা নিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে চলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্ত্রীর বিরুদ্ধে উঠার দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ঘুষি মারার হুমকিও দিয়েছেন তিনি। তার এমন আচরণে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। লিওনেল মেসি শেষ পর্যন্ত যদি বার্সেলোনা ছাড়েনি তাহলে আর্জেন্টাইন এই তারকাকে পাওয়ার দরে আপাতত শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও PSG-র নাম। কিন্তু PSG ও ম্যানচেস্টার সিটির টাকার কাছে কি কুলিয়ে উঠবে সিরি আর দলটি? সিটি ফিফার আর্থিক সঙ্গতির নিয়ম না ভেঙে কিভাবে মেসিকে পাওয়া যায় সেই ছক কষতে শুরু করে দিয়েছে। বলিউডে বাজিমাত করে এবার দক্ষিণ ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আলিয়া ভাট, তাও বাহুবলী ছবির নির্মাতা SS রাজামৌলির হাত ধরে। তার পরবর্তী ছবি RRR এ দেখা যাবে ভেট কন্যাকে। শোনা যাচ্ছে আলিয়ার এই জায়গা দখল করে নিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন আলিয়া ও নির্মাতা নিজেই।